পরপর চারটি মন্দিরে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। চোরেরা পাশের একটি দোকানেও চুরি করে, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার বরতরিয়া গ্রামে। আজ সকালে বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বরতরিয়া এলাকায় চারটি মন্দিরে বাসনপত্র, গহনা ও ঠাকুরের সাজ সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় চোরেরা। মন্দির সংলগ্ন একটি হার্ডওয়্যার দোকানেও চুরি হয়েছে। টিনের চাল সরিয়ে দোকানে ঢুকে লুটপাট চালায় চোরেরা। ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আমরা রাত্রিকালকে 10টা পর্যন্ত আমরা এখানে মোটামুটি আমরা ছিলাম, মানে আমরা প্রতিদিনই থাকি এখানে। তো আজকে ভোরবেলাতে আমরা খবর পেলাম, মোটামুটি 6:25 পড়েছে যে এরকম মন্দিরে আমাদের পুরো তালা টালা ভেঙে দিয়েছে। আমরা সবাই এলাম, ক্লাবে যারা মানে আমাদের মেম্বারগুলো আছে এলাম, এসে দেখলো পুরো সবগুলো ভাঙা। তারপর পুরো আমি বাসগুলো পুরো ভাঙা আছে, মা কালীর সোনা, কানের দুল, তারপর আপনার স্মৃতি, পায়ের উপরে একটা তোড়া চেয়েছিল, তোড়াটা দিচ্ছি। প্লাস আমাদের রাধাকৃষ্ণ যে আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা হলো আজ 8 দিন হলো, তো ওখানে আমাদের প্রামী বাস্ক ছিল, প্লাস কৃষ্ণের আপনার বাসে ছিল, গোপাল ছিল, পেতলে ছিল, সব পেতলে সেগুলো নিয়ে চলে গেছে রূপার। আচ্ছা, তারপর ধরুন আপনার মহাবীর আমাদের মন্দির আছে, মন্দিরে প্রামী বাস্কটা ভেঙে দিয়েছে। এটা আমাদের আনুমানিক প্রায় 70-80 হাজার মতন হবে, মানে লাখখানের মতো।